চট্টগ্রামে নতুন বন্ধন করেছে সোনালী শিল্প সমবায় সমিতি সকালে সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে কাউসারুজ্জামানের পরিচালনায় এতে আরও অংশ নেয় নতুন ফিশারি ঘাট ঠেলা ও ভ্যান গাড়ি শ্রমিক সমিতির সদস্যরা প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমিরুল হক বাবুল সরকার ও বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি নূর হোসেন এছাড়া এ এম ফজলুল হক দক্ষিণ জেলা তাঁতির লীগের সভাপতি দিদারুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন